এর কিছু সেটিংস দেখব। প্রথমে ফেসবুক মেসেঞ্জার ইনস্টল করে ওপেন করতে হবে। এরপর ওপেন করে এটা লগ ইন করে নিতে হবে। লগ ইন করে এটার মধ্যে প্রথমে যেটা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে চ্যাট। চ্যাটসের মধ্যে আপনি যাদের যাদের সাথে চ্যাট করেছেন তাদের এই লিস্টটা এখানে দেখা যাবে এবং তাদেরকে পুনরায় আবার মেসেজ দিতে পারবেন। আর এখানে উপরে যেটা আছে সেটা হচ্ছে সার্চ। সার্চ করে আপনি আপনার ফ্রেন্ডদের আইডি এখান থেকে বের করতে পারবেন, বের করে তাদের সাথে চ্যাট করতে পারবেন। এরপরে এখানে যেটা আছে ক্রিয়েট ভিডিও কল, ক্রিয়েট ভিডিও কলে ক্লিক করে আপনি এখানে আপনার 4-5 জন অথবা তার চেয়ে বেশি ফ্রেন্ডদেরকে অ্যাড করে একসাথে কলে নিয়ে আসতে পারবেন। আর এখানে ক্লিক করে জাস্ট ইন্টার রুমে ক্লিক করলে এটা কলটা চলে যায়। এরপরে নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে কলস। কলসে ক্লিক করলে আপনি এ পর্যন্ত যাদের যাদের সাথে কথা বলেছেন মেসেঞ্জারে তাদের লিস্টটা এখানে দেখা যাবে এবং কি তাদের তাদেরকে আবার পুনরায় কল দিতে পারবেন। আর এখানে চ্যাটসের উপরে যেটা আছে সেটা হচ্ছে কলের একটা বাটন। এই কলে ক্লিক করলে আপনি এখান থেকে আপনি গ্রুপ কল করতে পারেন। এখানে আইডি সার্চ দিয়ে সিলেক্ট করে করে আপনি 4-5 জন অথবা তার চেয়ে বেশি মেম্বারকে অ্যাড করে তাদের সাথে একসাথে গ্রুপ কলে কথা বলতে পারবেন। এরপরে এখানে ডান পাশে যেটা আছে ভিডিও আইকনের মতো সেটা হচ্ছে ভিডিও কল। এখানে ভিডিও কলের মধ্যেও সেম অডিও কলের মতো গ্রুপ কলে বলতে পারবেন। এরপরে নিচের দিকে যদি যাই দেখতে পাবেন কলসের ডান পাশে আছে পিপলস। পিপলসে ক্লিক করলে আপনি ওই আপনার আইডিতে যারা যারা আছে তাদেরকে এখানে দেখতে পারবেন এবং কি তাদেরকে সিলেক্ট করে করে আপনি ওই কল করতে পারবেন অথবা মেসেজ করতে পারবেন। এরপর ডান পাশে যেটা আছে স্টোরেজ, স্টোরেজে আপনি এখানে আপনি অ্যাড স্টোরেজ দেখতে পাচ্ছেন। অ্যাড স্টোরেজে ক্লিক করলে আপনি আপনার ছবি অথবা লেখা ভিডিও আপনি স্টোরেজে অ্যাড করতে পারবেন এবং আপনার ফ্রেন্ডদের যে স্টোরেজ ওই স্টোরেজগুলো দেখতে গেলে আপনি এই নিচের দিকে গিয়ে এই স্টোরেজগুলো দেখতে পারবেন, স্টোরেজ অথবা ভিডিওগুলো এখান থেকে দেখতে পারবেন। ওকে, এরপর ডান পাশে আছে হচ্ছে সেটিংস। সেটিংসে ক্লিক করলে আপনি এই মেসেঞ্জারের যত সেটিংস আছে ওই সেটিংসগুলো আপনি দেখতে পারবেন এবং চেঞ্জ করতে পারবেন। এখন আমি একটা একটা করে দেখি। প্রথম আছে সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এই আইডির আন্ডারে যতগুলো পেজ আছে ওই পেজগুলোকে আপনি মেসেঞ্জারে নিয়ে আসতে পারবেন। এতে করে আপনি কোনো পেজে মেসেজ আসলে সরাসরি আপনি এই মেসেঞ্জারে মেসেজ পাবেন। এটা হচ্ছে সুইচ অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন। আর আপনি চাইলে এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার যদি অন্য কোনো আইডি থাকে সেই আইডিগুলো এখান থেকে লগ ইন করে নিতে পারবেন। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডার্ক মোড। ডার্ক মোডের মাধ্যমে আপনি আপনার এখানে এই মেসেঞ্জারের অ্যাপসটাকে আপনি ডার্ক মোড করতে পারবেন। এরপর আবার এটা অফ করলে এটা আবার হোয়াইট লাইট মোডে চলে আসবে। এরপর হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস। আপনার ফেসবুক আপনার মেসেঞ্জারটাকে অ্যাক্টিভ রাখবেন নাকি এটাকে ইনঅ্যাক্টিভ রাখবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এরপরের নিচের যে অপশনটা আছে সেটা হচ্ছে ইউজার নেম। আপনার ফেসবুকের যে আইডির ইউজার নেমটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে সার্ভিস। আপনি যদি কোনো ফেসবুকের আইডি কোনো আইডি থেকে কোনো পেজ থেকে অর্ডার করে থাকেন সেই অর্ডারের লিস্টটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে নিচে আছে প্রেফারেন্স। প্রেফারেন্সের মধ্যে আছে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড। আপনি নোটিফিকেশন আপনি অফ করে রাখবেন নাকি চালু করে রাখবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আর এখান থেকে আপনি মেসেঞ্জারের রিংটোন পাবেন কিনা, রিংটোনের সাউন্ডটা এখান থেকে সেট আপ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এরপরে যেটা আছে রিংটোনের সাথে ভাইব্রেট হবে কিনা, অ্যাপসের সাউন্ড হবে কিনা সেই জিনিসগুলো এখান থেকে অ্যাড অন অফ করতে পারবেন। এরপরে যেটা অপশন আছে সেটা হচ্ছে প্রাইভেসি।
প্রাইভেসিতে গিয়ে আপনি এখান থেকে মেসেজ ডেলিভারি থেকে আপনি কাদের কাদের মেসেজ আপনি রিসিভ করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর এরপর যেটা আছে ব্লক অ্যাকাউন্ট, আপনি যদি চান কোনো আইডিকে ব্লক করে রাখবেন যে তাদের মেসেজ আপনি পাবেন না, সেটা করার জন্য আপনাকে কেউ মেসেজ দিতে পারবে না, সেটা করার জন্য জাস্ট এখানে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করলে আপনি এখান থেকে আইডি সার্চ দিয়ে অথবা এখান থেকে লিস্ট থেকে সিলেক্ট করে করে আপনি আইডিগুলোকে ব্লক করে রাখতে পারবেন। তো এইভাবে ব্লক করতে হয়। এরপরে রেস্ট্রিক অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন। আর এখান থেকে লগ ইনসে ক্লিক করলে আপনি আপনার এই ফেসবুক আইডি কোন কোন মোবাইলের মেসেঞ্জারে লগ আছে সেটা এখানে দেখতে পারবেন। যেমন আমার এখানে একটা মোবাইলেই শুধু লগ ইন আছে, সেজন্য এখানে একটা মেসেঞ্জারে দেখাচ্ছে এবং কি মোবাইলের নাম সহ এখান থেকে দেখা যাচ্ছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিকিউরিটি অ্যালার্ট। সিকিউরিটি অ্যালার্টটা হচ্ছে আপনি এটা সিলেক্ট করলে একটা নোটিফিকেশান পাবেন, সেটার একটা অন্য কোনো মোবাইলে লগ ইন করলে একটা নোটিফিকেশান পাবে, সেটার একটা সেটিংস। এরপরে যেটা আছে স্টোরি অডিয়েন্স। স্টোরি অডিয়েন্স হচ্ছে আপনি যদি কোনো স্টোরিজ দেন সেটা আপনার ফ্রেন্ডরা দেখবে নাকি শুধু অল সবাই দেখতে পারবে, সেটার এখান থেকে করতে পারবেন। এরপরে মিউটেড স্টোরিজ, আপনি এখান থেকে যদি কোনো স্টোরিজ মিউট করে রাখতে চান সেই লিস্টগুলো আপনি দেখতে পারবেন। এরপরে আমি যদি নিচের দিকে যাই, সে এরপরে আছে অ্যাভাটার। অ্যাভাটারের মধ্যে আপনি এটার থিম চেঞ্জ করতে পারবেন। থিম বলতে মেসেঞ্জারের চ্যাটিং যে কালার, এই কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর এরপরে হচ্ছে ডাটা সেভার, আপনার মোবাইল ডাটাতে ছবি ভিডিও ডাউনলোড করবেন কি না সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্টোরি। স্টোরিতে ক্লিক করলে সেম ওই আপনার স্টোরি পাবলিকে দেখবে কি না সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর স্টোরি মিউটের বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন। আর আপনি কোনো স্টোরি দিয়েছেন কি না সেটা এখান থেকে দেখতে পারবেন। এরপরে আমি যদি স্টোরি নিচে যেটা আছে সেটা হচ্ছে এসএমএস। এসএমএস হচ্ছে আপনি যদি কোনো মেসেজ পান সেটা এসএমএসের মাধ্যমেও নোটিফিকেশান পাবেন কি না সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তবে এখান থেকে আপনার চার্জ মেসেঞ্জিং রেটস অ্যাপ্লাই হতে পারে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ফোন কন্ট্যাক্ট। ফোন কন্ট্যাক্টে ক্লিক করলে আপনার ফোনের কন্ট্যাক্টের সাথে ম্যাচিং করে যে আইডিগুলো আছে সেটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তো এরপরে আছে ফটোস অ্যান্ড ভিডিও। ফটোস অ্যান্ড ভিডিও আপনি কোথায় কোথায় সেভ করবেন সেই বিষয়গুলো এখান থেকে সেভ করতে পারবেন। আর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার। আপনাকে মেসেঞ্জারে যদি কেউ লিঙ্ক দেয় সেই লিঙ্কগুলো আপনি কোন ব্রাউজারে ওপেন করবেন সেই ডিফল্ট ব্রাউজারে ওপেন করবেন কিনা সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা চ্যাটের। চ্যাটেরসটা হচ্ছে এটা সিলেক্ট করলে জাস্ট চ্যাটিংয়ের ইয়াটা একদম মোবাইলের টপে শো হবে এটাই আর কি। আর আপনি অ্যাপসটাকে যদি আপডেট করতে চান তাহলে অ্যাপস আপডেটে ক্লিক করতে হবে। এরপর যেটা আছে অ্যাকাউন্ট সেটিং। অ্যাকাউন্ট সেটিংয়ে গেলে আপনার এই ফেসবুক আইডিতে যত সেটিংস আছে সেই সেটিংসগুলো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিপোর্ট চার্জ। কোনো চ্যাটকে যদি আপনি রিপোর্ট করতে চান সেখান থেকে সেই রিপোর্টের লিস্টটা এখান থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে হেল্পে আপনার ফেসবুকে যদি টেকনিক্যালি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে এই হেল্পে ক্লিক করে আপনি ফেসবুকের যে হেল্পলাইন আছে তাদের সাথে চ্যাট করতে পারেন অথবা তাদের বিভিন্ন তাদেরকে ইমেইল করতে পারেন, এখান থেকে মেসেজ পাঠাতে পারেন। এভাবে এই মেসেঞ্জারের সেটিংগুলো ইউজ করতে হয়। এরপরে উপরের বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে থ্রি ডট। থ্রি ডটে ক্লিক করে আপনি কোনো মেসেজ আপনার ফ্রেন্ড না তারপরেও তারা আপনাকে মেসেজ দিয়েছে এরকম যদি হয় সে মেসেজগুলো আপনি এখানে মেসেজ রিকোয়েস্টে দেখতে পারবেন। এরপর আপনি এখান থেকে আর্কাইভ, আপনি যাদের সাথে সাথে অথবা যে গ্রুপের সাথে মেসেজ করেছেন সেই গ্রুপের লিস্টটা এখানে দেখা যাবে আর্কাইভের মধ্যে। এরপরে এভাবে আপনি মেসেঞ্জার ইউজ করতে পারবেন। এখন আমি যদি চ্যাটে যাই, চ্যাটে গেলে আপনার যে রিসেন্ট চ্যাটিং হিস্টোরি সেই চ্যাটিং হিস্টোরিটা এখানে দেখতে পারবেন। তো এভাবে মেসেঞ্জার ইউজ করতে হয়। সবাইকে ধন্যবাদ।